যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করে সমাজে পরিবর্তন আনতে সকলের দায়িত্ব নিতে হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার বক্তব্য, যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করে সমাজে পরিবর্তন আনতে সকলের ভূমিকা নিতে হবে, নেশার ভয়াবহতা সম্পর্কে ছেলে মেয়েদের সচেতন ও সতর্ক করার দায়িত্ব নিতে হবে, সমাজকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে দায়িত্ব সহকারে কাজ করতে হবে তাদের বিভিন্ন ক্লাব ও সংগঠনকে। রবিবার জয়নগর যুব সমাজ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন রক্তদান অনুষ্ঠানের পাশাপাশি জয়নগর যুব সমাজ ক্লাবের পুকুর সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তদের চিহ্নিত করে সমাজে বিপর্যয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাদের, সরকার আপনাদের পাশে আছে, ভয়ের কোনো চিন্তা নেই। অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও বলেন, দীর্ঘ 25-35 বছর ধরে যাদের কারণে সমাজের অবক্ষয় হয়েছে সেই জায়গা থেকে যুব সমাজকে বের করা খুবই কঠিন, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, তাই এ বিষয়ে সচেতন হয়ে এর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। সরকারের পক্ষে একা সম্ভব নয়, সরকার আপনাদের পাশে আছে। তাই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাবের সদস্যদের এগিয়ে আসার আহ্বান রাখেন। 25-35 বছর ধরে যাদের কারণে আজকে সমাজের অবক্ষয় হয়েছে বিভিন্ন জায়গায়, এখন আমরা দেখতে পাই সমস্ত জায়গায় একটা নেশার কবলে সমস্ত যুব সমাজ ইনভলভ হয়ে গেছে, সেই জায়গার থেকে বের করা ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমাদের সামনে চলবে না, আমরা কাজ চালাচ্ছি এবং রুথলেসলি, আমাদের মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যারা এদের সাথে যুক্ত তাদেরকে রুথলেসলি আমাদের দেখতে হবে, সেই কাজ চলছে। আপনারা দেখছেন প্রায় কীভাবে ধরা পড়ছে, নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট আমাদের সিজার যে ড্রাগ এবং মানে সেকেন্ড হাইয়েস্ট ডিস্ট্রাকশনের দিক দিয়ে, কিন্তু সেটা পুলিশ বা গভর্নমেন্টের তরফ থেকে সে সম্ভব হবে না যতক্ষণ ধরে এই ধরনের আপনারা যারা ক্লাবে যুক্ত আছেন, সমাজের মধ্যে আপনারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু কিছুটা দায়িত্ব নেই, সরকার আপনাদের পাশে আছে। অনেক সময় অনেকে ভয়ে মুখ খুলতে চায় না, কিন্তু আপনাদের বলছি ভয় পাওয়ার কোনো বিষয়ই না, যদি এই বিষয়টা আপনারা দেখেন সরকার আপনাদের পাশে থাকবে এবং এটা করতেই হবে, আদারওয়াইজ জেনারেশন টু জেনারেশন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিটি গলি প্রতিটি অলিগলিতে এই এই যে অবস্থাটা এখন মানে সাংঘাতিকভাবে ছড়িয়ে গেছে, এর দায়িত্ব তো সরকার নিতে পারবে না, আপনারা সবাই নিতে হবে, সরকার আপনাদের সাহায্য করবে এবং এটা করতেই হবে, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তার উপর নির্ভর করছে। কেন এমনটা হবে তো হওয়া বাঞ্ছনীয় নয়। রক্তদান শিবির অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, মানুষ রক্তদানকে সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে মেনে নিয়েছে, এটা এখন উৎসবে পরিণত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠা দিবস হোক কিংবা কোনো ব্যক্তির জন্মদিনই হোক, মৃত্যুবার্ষিকী হোক না কেন, যে কোনো অনুষ্ঠানে ব্যাপকভাবে মানুষ অংশগ্রহণ করছে, এটা এখন উৎসবে পরিণত হয়েছে। এই দিন জয়নগর যুব সমাজ ক্লাবের এই রক্তদান শিবিরের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। সার্বিক মানুষের আন্তরিক সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে এটা উৎসবে পরিণত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠা দিবস হোক বা কোনো ব্যক্তির জন্মদিন হোক, শ্রাদ্ধবার্ষ হোক, বিবাহ আসর হোক, কিংবা যে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা দিবস হোক, সরকারি পর্যায়ে কিন্তু এখন ব্যাপকভাবে মানুষ অংশগ্রহণ করছে রক্তদান উৎসবে, এটা একটা উৎসব আকার ধারণ করেছে। এখন প্রতিটি বাড়িতে প্রতিষ্ঠানে এখন কোনো অনুষ্ঠান করার আগে রক্তদানের ব্যবস্থা করা হয়, এই কারণে আমি বলবো যে যুব সমাজ ক্লাব রক্তদান শিবিরে যে আয়োজন করা হয়েছে বা উৎসবে আমি অনেক অনেক খুশি হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব সংস্থার সঙ্গে যুব সমাজ ক্লাবও যে এটা উদ্যোগ গ্রহণ করেছে, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলবো, ওনার যে জনপ্রিয়তা, ওনার যে আবেদনে মানুষ সাড়া দিচ্ছেন সারা রাজ্যে, এটারও একটা প্রতিফলন যুব সমাজ ক্লাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।